মূলত পানীয় তৈরির উপাদান হিসেবে সারা বিশ্বে পরিচিত হল চায়ের কাঁচা পাতা সরাসরি ভর্তা বানিয়ে খাওয়া যায় শুনতে অবাক লাগলেও কয়েক দশকের বংশ পরম্পরায় চা বাগানের নারী শ্রমিকরা ক্লান্ত দুপুরের খাবার চাপ ক্লান্ত দুপুরের খাবার চা পাতার ভর্তা যার স্থানীয় নাম পাতিচখা শ্রমিকরা এটি খেয়ে দুর্বল স্নায়ু সবল করে আবার শুরু করেন কর্মচক্য দাড়ের কাছে তোলা পাতার হিসাব নিয়ে ঘরে ফিরে যান। বাজার থেকে সালে কুটির তথ্য ছবিতে দেখুন চা পাতা তোলার জন্য সাত সকালে বাগানে ছোটেন বাজারের নারী শ্রমিকরা ঘুম থেকে উঠে বাগানে রওনার আগে খুব কম সময়ের মধ্যে সারতে হয় সংসারের কাজ এজন্য অনেক সময় দুপুরের খাবারের ব্যবস্থা হয় না ঘর থেকে বের হওয়ার সময় বেশিরভাগ শ্রমিক সাথে নেন শুধু রুটি এর সঙ্গে খাওয়ার জন্য তৈরি করা হয় চা গাছের কচি পাতার ভর্তা যা অনেকের কাছে অজানা এই যে এক টুকরা আলু এরপরে পাতি চোখা আমরা বারোটার মাঝে খাই আমরা তো ভাত খাইতে পারি না রুটি খাই রুটি আনছি আনি এখন আমরা খাওয়া দাওয়া করব করিয়া লম্বর আবার গা পাতা উঠাই সকালে একটু লবণ ভাত পানি দিয়া খাই আসছে এরপরে আমাদের খানি দেখেন এখানে খানি খাইয়ে করে সারা দিন থাকি সাঁজ পর্যন্ত এখন রায় কি ভাত পাবো না পাবো কোনো ঠিক নেই বাগান তো এমনি বন্ধ ছিল পাতা তোলা আর ঘরের কাজে খুব একটা ফুরসত মেলে না নিজের শরীরের দিকে তাকানোর বিরামহীন কাজের তুলনায় সুষম খাবারই চোটে না অনেকের ভাগ্যে এক টুকরা আলু এক টুকরা পেঁয়াজ এবং এক টুকরা রসুন আর শুকনো দুই টুকরা দুইটা রুটি এতে করে কি চা বাগানের শ্রমিকদের পুষ্টি হতে পারে পাতা তোলার জায়গা শ্রমিক লাইন থেকে দূরে হওয়ায় ঘরে গিয়ে খাবার খাওয়া সম্ভব হয় না বাগান কর্মকর্তারা বলছেন এজন্য ভর্তা আর রুটি নিয়মিত খাবার হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের গানের অনেক দূরে থাকে সেই হিসাবে ওই দূর থেকে তাকে ঘরে এসে খাওয়াটা অনেক সময়ের ব্যাপার পাহাড়ি রাস্তা থাকে তো যার কারণে সকালবেলা এই ট্র্যাডিস এটা টি গার্ডেনের ট্র্যাডিশনই সকালে যখন কাজে বের হয় তখন ওনারা তাদের দুপুরের খাবারটা নিয়ে নেয় চায়ের কাঁচা পাতা হাতের তালুতে ডলে চানাচুর সিদ্ধ আলু মরিচ রসুন সহ অন্যান্য উপাদানে তৈরি হয় এই ভর্তা শ্রমিকদের ভাষায় এর নাম পাতিচখা নিউজ ডেস্ক দেশ টিভি